নমস্কার, সর্বভারতীয় প্রজ্ঞা প্রবাহের দক্ষিণবঙ্গ প্রান্ত শাখার নাম লোকপ্রজ্ঞা। লোকপ্রজ্ঞা আয়োজিত আজকের রিতম বাংলা লাইভের শনিবারের সান্ধ্যকালীন এই অনুষ্ঠানের বিষয় কন্যাকুমারী বিবেকানন্দ শিলাস্মারকের অর্ধশতবার্ষিকী পূর্তি স্মরণ। আমি অধ্যাপক ভক্তিপদ দলুই, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যকারিণী সদস্য এবং আজকের এই অনুষ্ঠানের পরিচালক। 1963 সালে বিবেকানন্দ জন্মশতবার্ষিকী উদযাপনের সময় কন্যাকুমারীর জনগণ ঐতিহাসিক শিলাখণ্ডের উপর স্বামী বিবেকানন্দের স্মৃতিতে একটি স্মারক নির্মাণ করতে চাইলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা শ্রী একনাথ রানাডের নেতৃত্বে বিবেকানন্দ শিলা স্মারক সমিতি এই স্মারক নির্মাণের সিদ্ধান্ত নিলেন। শ্রী রানাডের 6 বছরের অক্লান্ত চেষ্টায় 1,30,00,000 টাকায় স্মারকটি প্রস্তুত হয়েছিল। 1970 সালের 2রা সেপ্টেম্বর এই স্মারক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তৎকালীন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি শ্রী ভি গিরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এছাড়া স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, উপরাষ্ট্রপতি শ্রী জিএস পাঠকও সেই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতবর্ষের এক গৌরবোজ্জ্বল দিনকে স্মরণ করেছিলেন। আজ এই শিলা স্মারক প্রতিষ্ঠার অর্ধশতবর্ষ। সেই সময়কে স্মরণ করে লোকপ্রজ্ঞার এই অনুষ্ঠান। এখন স্বাগত ভাষণ রাখবেন ডক্টর রাকেশ দাস। ডক্টর দাস বেরুড় রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক। শুভ সন্ধ্যা। রিতম লাইভের দ্বারা সম্প্রচারিত লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ কর্তৃক ব্যবস্থাপিত শনিবাসরীয় সান্ধ্যকালিক এই কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগত। লোকপ্রজ্ঞা বৈচারিক সংঘর্ষের সেনা। সমগ্র বিশ্ব এই মুহূর্তে যে প্রচন্ড বৈচারিক সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নানাবিধ দর্শন মানুষের সার্বিক জীবনকে প্রভাবিত করছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত কিছুর উপরে বিভিন্ন দর্শনের প্রভাব, সমগ্র বিশ্বকে একটি দিশাহীনতার সামনে এনে দাঁড় করিয়েছে। সেই পরিস্থিতিতে ভারতবর্ষের চিরন্তন যে সত্য ঋষিরা দর্শন করেছিলেন, ভারতবর্ষের সেই দর্শন সমগ্র বিশ্বের সামনে মার্গদর্শক হতে পারে, এই মত স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। কিন্তু ভারতীয় দর্শনকে মার্গদর্শন করতে হলে
আগে বৈচারিক মঞ্চে তার প্রতিষ্ঠা প্রয়োজন। এর প্রতিকূল, এর বিপরীত যে সমস্ত মত ভারতীয় দর্শনকে পরাস্ত করার প্রচেষ্টা করছে, তাকে খণ্ডন করার চেষ্টা করছে, সেই সমস্ত মতের অপূর্ণতা জগতের সামনে তুলে ধরা প্রয়োজন। এবং সেই সঙ্গে প্রয়োজন বর্তমান যুগে দেশ কাল পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় দর্শনের নবীন উপস্থাপনা। এই কঠিন কাজ প্রজ্ঞাপ্রবাহ, এবং প্রজ্ঞাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট প্রজ্ঞাপ্রবাহের মার্গদর্শনে প্রচলিত দক্ষিণবঙ্গের প্রবুদ্ধ মঞ্চ লোকপ্রজ্ঞা স্বেচ্ছায় নিজের স্কন্ধে তুলে নিয়েছে। প্রতি শনিবার এই সময় রিতম লাইভে লোকপ্রজ্ঞা কর্তৃক নানাবিধ মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন ইতিপূর্বে আপনারা শুনেছেন। আপনাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের পাথেয়, আপনাদের সাড়াই আমরা অভিভূত। এইভাবেই যেন আপনাদের সঙ্গে আমরা চলতে পারি এই কামনা করছি। আজ 29শে আগস্ট, 3 দিন পর আগামী 2রা সেপ্টেম্বর, কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলা স্মারক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পূর্তি উৎসব দেশ জুড়ে পালিত হবে। সেই উপলক্ষে আজ লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের উপস্থাপন, বিবেকানন্দ শিলা স্মারকের কাহিনী। আজকের এই গল্প শোনাবেন ডক্টর জনার্দন ঘোষ। ডক্টর জনার্দন ঘোষ বেলুড় মঠস্থিত বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় নামে সমধিক পরিচিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শৈক্ষিক ও গবেষণা সংস্থা নামক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্ডিয়ান হেরিটেজ এর অধ্যাপক। অভিনয়ে ভারতীয় সাধকদের জীবনের প্রভাব, জীবন ও সাধনার প্রভাব, এই বিষয়ে তিনি গবেষণা করেছেন। অসংখ্য নাটকের পরিচালক এবং বিশিষ্ট অভিনেতা শ্রী জনার্দন ঘোষ অনেক সিনেমাতেও, সিনেমা এবং শর্ট ফিল্মে অভিনয়ে নিজের মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। অত্যন্ত প্রভাবী বক্তা এবং অগাধ জ্ঞানের অধিকারী এই মানুষটির চরিত্রের প্রধান বৈশিষ্ট্য তার উদারতা এবং সরলতা। বিবেকানন্দ সাহিত্য এবং বিবেকানন্দ শিলা স্মারক বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী শ্রী জনার্দন ঘোষ ওগলাম থিয়েটার নামক থিয়েটার সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালকও বটেন। আজ বিবেকানন্দ শিলা স্মারকের কাহিনী তিনি আমাদের সামনে শোনাবেন। আপনাদের সকলকে পুনরায় স্বাগত, নমস্কার। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী সত্যজিৎ জোয়ারদার মহাশয়। ভারত আমার ভারতবর্ষ,
আদেশ আমার সর্বগ, তোমাতে লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সর্বগ, তোমাতে লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য। তোমার দেশ কিরীট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপে নানিতো শেষ সঘন গহন তমসা সহস, আসে যদি নেমে আকাশে গো হাতে হাত রেখে মিলিয়ে সাথে আমরা আনিব নতুন গো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্ণ, তোমাতে লভিয়া জন্ম ধন্য হয়েছি গো। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নানি কামনা করি না চিন্তা হৃদয়ে নাহি ভয়ের লেশ, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্ণ, তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্যবাদ। এখন মূল বিষয় কন্যাকুমারী বিবেকানন্দ শিলাস্মারকের অর্ধশতবার্ষিকী পূর্তিচরণ উপস্থাপন করবেন ডক্টর জনার্দন ঘোষ, অধ্যাপক বেলুর রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। ডক্টর ঘোষ বিবেকানন্দ শিলাস্মারক বিষয়ে একজন বিশেষজ্ঞ, এছাড়া তিনি বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর পশ্চিমবঙ্গ শাখার একজন বরিষ্ঠ সদস্য। মূল বিষয় উপস্থাপন করবেন মাননীয় শ্রী ডক্টর জনার্দন ঘোষ। নমস্কার। ও তাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একটি বুদ্ধি ঠাউরালুম কুমারিকা অন্তরীপে, মা কুমারীর মন্দিরে বসে ভারতবর্ষের শেষ পাথর টুকরার উপর বসে। মনে করো একদল নিঃস্বার্থ পরহিত চিকিৎসক সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়। কথা, মানচিত্র, ক্যামেরা, গোলক ইত্যাদি নিয়ে আচণ্ডালের উন্নতি কল্পে তারা বেড়ায়।
তাতে কি কোনো কালে মঙ্গল হতে পারে কি না? স্বামীজির এই ভাবনা 19 মার্চ 1894 সালে শ্রী রামকৃষ্ণানন্দজী মহারাজের কাছে প্রকাশিত হয় একটি চিঠির মাধ্যমে। এবং এই যে ভাবনা ভারতবর্ষের পুনঃপ্রতিষ্ঠা তার উন্নতিকল্পে সমস্ত রকম শক্তির প্রয়োগ, এই ভাবনা স্বামীজিকে আজীবন তাড়া করে নিয়ে বেরিয়েছে। এবং তাই তার কর্মে, তার বাক্যে, তার ভাবনায় এটাই প্রতিফলিত হয়। এবং তাকে কেন্দ্র করে আর যত সংগঠন, যত সৃষ্টি, যত স্থাপত্য এই ভারতবর্ষে এবং এই বিশ্বে রয়েছে, তাদের উদ্দেশ্যও কিন্তু এই ভারতবর্ষের যে মহান চিন্তা, যে জ্ঞান ভাণ্ডার, তাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, তাকে সমস্ত জগতে ছড়িয়ে দেওয়া এবং ভারতবর্ষকে তার নিজস্ব সম্মান ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। সেরকমই একটি বিরাট বড় কাজের নাম হল স্বামী বিবেকানন্দ শিলা স্মারক। 1970 সালে এই শিলা স্মারক তৈরি হয়। এই শিলা স্মারকের খুব রোমাঞ্চকর একটি গল্প আছে এবং সেই গল্পটি বারংবার যে মানুষই জানুক না কেন বা শুনুক তাদেরকে উদ্বুদ্ধ করে। তার নিজের কর্মক্ষেত্র, তার নিজস্ব পরিধির মধ্যে সে এক ধরনের শক্তি খুঁজে পায়। এমনই অভূতপূর্ব এই গল্প। আমি খুব সংক্ষেপে এই গল্পটি আপনাদের আজকে শোনাব। 1892 সাল, স্বামীজি তখন ওই কন্যাকুমারিকাতে এসে উপস্থিত। প্রায় 2 বৎসর কাল তিনি সারা ভারতবর্ষ পরিব্রাজক হিসেবে ভ্রমণ করেছেন। তার গুরুদেব পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার দেহ পরিত্যাগ করেছেন এবং সন্ন্যাসী ভ্রাতাগণ আলমবাজারে মঠে রয়েছেন, বিভিন্ন চিন্তা কাজ করছে কিভাবে তারা এগিয়ে যাবেন, ঠাকুরের ভাবনাকে আরো কিভাবে সমৃদ্ধ করবেন, তাদের দিশা কি হবে, কর্তব্য কি, এই সমস্ত বিষয়ে আলোচনা চর্চা ইত্যাদি চলছে। ইতিমধ্যে স্বামীজি ভারতবর্ষ ভ্রমণ করতে শুরু করেছেন পরিব্রাজক হিসেবে, কারণ উনি জানতেন যে এই ভারতবর্ষের যে চিন্তন, এই ভারতবর্ষের যে ঐশ্বর্য, যে ভাবনা, সেটাকে জানতে গেলে এই ভারতবর্ষকে ঘুরে দেখতে হবে। শুধু বইয়ের পাতায় মানচিত্র দেখে ভারতবর্ষকে চেনা যাবে না। সেই জন্য তিনি সমস্ত দেশটিকে পায়ে হেঁটে অবলোকন করতে চাইলেন, নিজের বোধে প্রতিষ্ঠিত করতে চাইলেন, জানতে চাইলেন, দেখতে চাইলেন। অবশেষে প্রায় 2 বছর ঘোরার পর তিনি কন্যাকুমারিকা দক্ষিণের একেবারে প্রান্তে এসে পৌঁছেছেন।
ভারতবর্ষের সেই সময়কালে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনকালে ভারতবাসীদের যে দুরবস্থা, তাদের দারিদ্র, তাদের দৈন্য, তাদের মানসিক অবসাদ, অবক্ষয়, রুগ্নতা, এই সমস্ত দেখে তিনি ভীষণ পীড়িত হয়েছিলেন, ভীষণ কষ্ট পাচ্ছিলেন। এবং যে ধারণা নিয়ে তিনি বেরিয়েছিলেন, সেই পুষ্প পল্লবিত বিকশিত ভারতবর্ষের কথা ভেবে তিনি বেরিয়েছিলেন, তারই বিপরীতে জরাজীর্ণ অসুস্থ ভারতবাসীদের দেখে তিনি একেবারে মুষড়ে পড়েছিলেন, অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। কি করা যায়, তাদের দুঃখে দুঃখী হয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং তখন মা কন্যাকুমারিকাকে পুজো করে তিনি সেই সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে ওই শিলাখণ্ডটি দেখলেন, এবং শিলাখণ্ডটি দেখার পর তিনি এও জানলেন যে মায়ের পদচিহ্ন ওই শিলাখণ্ডে রয়েছে। তার প্রগাঢ় একটা ইচ্ছে হলো ওই শিলাখণ্ডে বসে তিনি ধ্যান করবেন, এবং সেই মগ্নতার মধ্যে তিনি একটি দিশা খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু উত্তাল সমুদ্র, স্বামীজির কাছে একটি পয়সাও নেই যে মাঝিকে পয়সা দিয়ে তিনি ওই সমুদ্র পেরিয়ে ওই শিলাখণ্ডে পৌঁছতে পারবেন। কিন্তু মানসিক ইচ্ছে প্রবল, এবং স্বামীজির যে এই ইচ্ছা শক্তি, এটি কত বলিষ্ঠ, এর বহু উদাহরণ আমরা পেয়েছি তার শৈশবে, তার বাল্যকালে, তার যৌবনে। মনের বলিষ্ঠতা, মন যেটা চাইছে সেটাকে পূরণ করার জন্য যে দৃঢ়তা, যে প্রত্যয় দরকার, তা কি বিপুল পরিমাণে স্বামীজির ছিল তা আমরা তার বিভিন্ন গল্পের মধ্যে পেয়েছি। এখানেও তিনি কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে সমুদ্রে কিছু না ভেবেই ঝাঁপ দিলেন, এবং সাঁতরে ওই সমুদ্র পেরিয়ে তিনি শিলাখণ্ডে পৌঁছলেন। কতটা নির্ভীক হতে হয়, আগে কখনো ওই সমুদ্রে তিনি যাননি, সমুদ্রের অবস্থান, সেখানকার জীব, মাছ, অন্যান্য সাপ কত কি থাকতে পারত, সেই সমস্ত ভয়কে জয় করে তিনি কিন্তু তার লক্ষ্যের দিকে এগিয়ে গেছে। এবং বারংবার স্বামীজি বলছেন যে এই ভয়কে যদি আমরা জিততে পারি, যদি আমরা নির্ভয়ী হতে পারি, তবেই কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের এখনকার সময়ে চারিপাশে কত রকমের আতঙ্ক, স্বাস্থ্য নিয়ে, আমাদের আর্থিক অবস্থা নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি। কিন্তু এই সমস্যা, এই পরিস্থিতি মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে নির্ভয়ী হওয়া, সাহসের প্রয়োজনীয়তা রয়েছে, মুখোমুখি হতে হবে। মৃত্যু যদি সামনে দাঁড়িয়ে থাকে, তার সামনেও চোখ রাঙিয়ে তাকে দেখতে হবে। উপনিষদে এই কথাই বলছে স্বামীজি, উপনিষদ থেকে এই শিক্ষা নিয়ে আমাদের বারংবার তিনি বলছেন যে বাঁচতে হলে বীরের মতো বাঁচো। তো স্বামীজি ওই শিলাখণ্ডে 25, 26 এবং 27 ডিসেম্বর এই 3 দিন 3 রাত্রি তিনি সেখানে ধ্যানস্থ হয়ে থাকলেন। কিসের ধ্যান করলেন? নিজের নির্বাণ, নিজের নির্বাণ, নিজের মোক্ষ প্রাপ্তি না। তিনি ভাবলেন এই ভারত মাতা, এই ভারতবাসীর কথা,
তাদের যে ওই দৈন্য অবস্থা তিনি দেখেছেন, যে কষ্টকর অসহনীয় যে অবস্থা, তার থেকে ওদের কিভাবে মুক্তি দেওয়া যায় তার পরিকল্পনা করবেন, তার ভাবনা, তার চিন্তন, এবং সেখান থেকে একটি দিশা পাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের মনের অন্তরে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। আমরা অনেক সময় বাইরে আতিপাতি করে খুঁজি উত্তর, কিন্তু উত্তর রয়েছে আমাদের মনের ভেতরে। সেই মনের ভেতরে তিনি প্রবেশ করলেন এবং তিনি এই বোধে উপনীত হলেন যে আমরা সচরাচর যা ভাবি যে ভারতবর্ষের পতনের কারণ তার ধর্ম, এবং সে বিষয়ে প্রচুর তর্ক বিতর্ক আলোচনা কত কি হয়। তিনি বললেন, না, এই ধর্ম সম্পর্কে অজ্ঞতাই হল ভারতবর্ষের পতনের কারণ। ভারতবাসী তার যে এই ঐশ্বর্য, তার যে এই মূল্যবান সম্পদ, এটাকে অবহেলা করেছে, গুরুত্ব দেয়নি, তার জন্যই ভারতবাসীর পতন, ভারতবর্ষের পতন। তিনি বলছেন যে বেদান্তের যে একত্বের শিক্ষা, বিবিধতাকে গ্রহণ করা, মেনে নেওয়া, এর যে শিক্ষা, আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, তাকে সম্মান করা, তাকে সুরক্ষিত রাখা, এর যে শিক্ষা, এবং সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জীবের মধ্যে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বের সঙ্গে পরিচিত হওয়া, সেই বোধে উপনীত হওয়া, এই সমস্ত শিক্ষা রয়েছে আমাদের ধর্মে। এবং সেই শিক্ষা যদি আমরা সঠিকভাবে পাই, তাহলে পুনরায় এই ভারতবর্ষ তার যে গৌরব, তাতে পুনঃপ্রতিষ্ঠিত হবে, তাতে মানুষের, ভারতবাসীর মনে বিশ্বাস আরো প্রবল হবে, আমাদের যে উন্নতি প্রগতি সেটা আরো ধাবমান হবে, আরো এগিয়ে যাবে। এবং সেই জন্যে স্বামীজি চাইলেন যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমস্ত জগতে, সারা পৃথিবীতে মানুষ উপকৃত হোক এই সম্পদের দ্বারা। ভারতবাসী, ভারতবর্ষ স্বার্থপর নয়, তার এই ঐশ্বর্য সে একা ভোগ করতে চায় না, সমস্ত বিশ্বের উন্নতি হোক, সমস্ত মানুষ উপকৃত হোক, তাদের কল্যাণ হোক, তাদের মঙ্গল হোক, এই ইচ্ছা এবং এই অভিলাষে তিনি ওই ধ্যানস্থ অবস্থা থেকে ফিরে আসলেন এবং সেখানকার মানুষজনদের তিনি জানালেন। তারা তাকে জিজ্ঞেস করল, আপনি কে? তিনি বললেন, আমি শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য এবং এইটা আমার লক্ষ্য। এবং তার এই লক্ষ্যের প্রতি অনেকে সহমত প্রকাশ করলেন এবং তারা চেষ্টা করলেন যাতে স্বামীজি বিশ্ব ধর্ম মহাসভায় অংশগ্রহণ করতে পারেন এবং সমগ্র মানব জাতিকে, সারা বিশ্বকে এই ভারতবর্ষের যে ঐশ্বর্য, যে মহান আদর্শ, যে মহান শিক্ষা, সে সম্বন্ধে অবগত করতে পারে এবং তাতে সেই স্বীকৃতি, সেই বিশ্ব স্বীকৃতি পেলে ভারতবাসীও উদ্বুদ্ধ হবে, পুনরায় তাদের নিজস্ব শিকড়গুলোকে খোঁজার চেষ্টা করার জন্য। তাতে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং আমরা আমাদের এই অসুস্থ অবস্থা থেকে বেরোতে পারব। তার জন্য আমরা জানি তিনি শিকাগোতে গিয়ে
বিশ্ব ধর্ম মহাসভায় তিনি সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। আমরা অনেকে সেই বক্তৃতার কথা জানি, বক্তৃতার কথা মনে রাখি, কিন্তু এই যে যাওয়া এবং সেখানকার তার যা সেখানে যে সংকটের মুখোমুখি তাকে হতে হয়েছিল সে সম্পর্কে আমরা অনেকেই প্রায় বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়। এমন সময় গেছে যে অনাহারে শীতে তিনি বলছিলেন, লিখছেন যে প্রায় মৃত্যু যেন তাকে স্পর্শ করে চলে গেছে। উপরন্তু বিশ্ব মহাসভায়, এই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করার জন্য যে বিভিন্ন রকমের অফিসিয়াল কাজকর্ম ছিল সেগুলো ঠিকঠাক ছিল না। তখন একজন প্রফেসর রাইট, তিনি ডক্টর ব্যারোজ যিনি ওই মহাসভার দায়িত্বে ছিলেন তাকে একটি পত্র লিখলেন যে আমাদের এখানে সমস্ত অধ্যাপকের যে জ্ঞান, সেই জ্ঞান সম্মিলিত করে যে জ্ঞানভাণ্ডার তৈরি হবে তারও অধিক জ্ঞান রয়েছে এই মানুষটির মধ্যে। এবং সেই প্রশংসার পত্র খুব কাজে দিয়েছিল এবং সেই ধর্ম মহাসভায় একটি বৈপ্লবিক ঘটনা, ভারতবর্ষের ইতিহাসে একটি বৈপ্লবিক ঘটনা ঘটেছিল। মানুষ পরিচিত হয়েছিল ভারতবর্ষের সত্যকারের রূপের সাথে, তার শক্তির সাথে, তার বোধের সাথে, তার উপলব্ধির সাথে পরিচিত হয়েছিল বিশ্ববাসী একমাত্র স্বামীজির জন্য। এবং তারপর থেকে আমরা জানি আমাদের যত স্বাধীনতাকামী বিপ্লবীরা, বিভিন্ন পণ্ডিতেরা বারংবার এই স্বামীজির বিভিন্ন ভাবনা, চিন্তা, কথার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে তাদের ভারতবর্ষকে মুক্ত করার জন্য, বিদেশি শাসনের পক্ষ থেকে ভারতবর্ষকে ছাড়িয়ে নিয়ে আসতে গিয়ে তাদের যে সাহসের প্রয়োজন ছিল সেই সাহস এসেছে স্বামীজির কথায়, তার বক্তৃতায়, তার ভাবনায়, চিন্তনে। তারপর দীর্ঘ সময়কালে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর 1963 সালে স্বামীজির জন্ম শতবার্ষিকী উদযাপন হবে। ভাবনা চিন্তা হচ্ছে সুধীজনের মধ্যে যে কিভাবে এই বছরটিকে স্মরণীয় করে রাখা যায়। এবং তখন এই শিলাস্মারকের কথা মাথায় আসে এবং সেই সময়কালে ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী দেশ চীনের যুদ্ধ হচ্ছিল, ভারতবাসীর মনে ভয়, সংকট দেখা দিয়েছিল, একজন বীরের প্রয়োজন, ভারত মাতার এক বীর সন্তানের প্রয়োজনীয়তা ছিল যে সমস্ত ভারতবাসীর ভীতিটাকে কেড়ে নিতে পারে, পুনরায় আবার তাকে সাহস যোগাতে পারে। এবং স্বামীজি ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তো ওই জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে যে শিলায় বসে স্বামীজি এই ভারতবাসীর এবং ভারতবর্ষের উন্নতির কথা ভেবেছিলেন, ভারতবাসীকে পুনরুজ্জীবিত করার কথা ভেবেছিলেন, সেই শিলায় স্বামীজির একটি স্মারক তৈরি করার কথা ভাবা হয়েছিল। কিন্তু যেমন প্রত্যেকটি বড় কাজের সাথে অনেক বিপত্তি, অনেক বিপদ, অনেক প্রতিবন্ধকতা যেমন দেখা দেয়, ঠিক সেরকম এখানেও অনেক রকমের প্রতিবন্ধকতা দেখা দেয়। প্রথমেই একদল
খ্রিস্টীয় ধর্মীয় মানুষেরা তারা বলল যে না, এই শিলাটি হচ্ছে সেন্ট জেভিয়ার্স এর শিলা, এখানে নাকি সেন্ট জেভিয়ার্স এসেছিলেন এবং তারা একটি পাথরের ক্রস ওখানে স্থাপন করলেন। স্বভাবতই পুরোটাই এক ধরনের কমিউনাল কনফ্লিক্ট দেখা দিল এবং সঙ্গে সঙ্গে একটা সাম্প্রদায়িকতার যে দ্বন্দ্ব তার থেকে অনেক রকমের ঝামেলা সৃষ্টি হল এবং কিছুদিন পরে যারা স্বামীজির ভক্ত তারা ওই ক্রসটিকে ওখান থেকে অপসারিত করলেন, তাতে আরো দ্বন্দ্ব বাড়ল। তখন সরকারের পক্ষ থেকে ওখানে কিছুই করা যাবে না এরকম সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু ওটাকে বিবেকানন্দ শিলা স্মারক হিসেবে পরিচিত করা হলো বা তার পরিচয় ওটা পরিচিত হলো, ওটা বিবেকানন্দ শিলা স্মারক হিসেবে। কিন্তু উদযাপন করতেই হবে এবং শিলা স্মারক তৈরি করতেই হবে, এইরকম একটি প্রত্যয় নিয়ে সংঘের পক্ষ থেকে একনাথজি রানাডেকে এই দায়িত্ব দেওয়া হল। একনাথজি রানাডে তখন সর্বকালীন কর্মকর্তা, সংঘ দায়িত্বপূর্ণ একটি পদে তিনি ছিলেন। সংঘের পক্ষ থেকে তার সমস্ত কার্যভার সরিয়ে নেওয়া হল এবং তাকে পূর্ণকালীন এই কাজে যুক্ত হতে তাকে বলা হল। তিনি প্রথমেই রামকৃষ্ণ মিশনে শ্রী স্বামী মাধবানন্দজির কাছে গেলেন, তার তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে, এবং স্বামীজি বললেন, মহারাজ বললেন যে যেহেতু ওখানে বিক্ষোভ প্রদর্শন হবে, একটা লড়াইয়ের সম্ভাবনা আছে, একটা অন্য ধরনের পরিবেশ, সেই জন্য মিশন সেইভাবে প্রত্যক্ষভাবে জড়িত হতে পারছে না, কিন্তু ঠাকুরের আশীর্বাদ রয়েছে, স্বামীজির আশীর্বাদ রয়েছে এবং মাধবানন্দজি নিজেও তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে তুমি কাজের জন্যই জন্মেছ, এই কাজ তোমাকে করতেই হবে। এই রকম একটা বিশ্বাসে শ্রী একনাথজি রানাডেকে প্রতিষ্ঠিত করে একনাথজি ওখান থেকে চলে আসেন মাদ্রাজে, তখন বিবেকানন্দ স্মারক শিলা সমিতির শিলা স্মারক সমিতির কার্যালয়, সেই কার্যালয়ে ওখানে সম্পাদক হিসেবে একনাথজিকে সেই কার্য দায়িত্ব দেওয়া হয় এবং একনাথজি এবার নিজের কাজের কথা ভাবতে শুরু করলেন যে তার কিভাবে তিনি এগোবেন। প্রথমেই তাকে তিনটে বাধার সম্মুখীন হতে হল, অনেকটা থ্রি প্রংড অ্যাটাক এর মতো। প্রথম হলো এই খ্রিস্টীয় ধর্মে বিশ্বাসী যে দল যারা ওটাকে সেন্ট জেভিয়ার্স শিলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিল তাদের প্রতিবাদ। দ্বিতীয়ত তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী শ্রী ভক্তবৎসলম, তিনি বললেন যে এই শিলা স্মারকের বিষয়ে প্রচুর সমস্যা এবং দুটি দলের মধ্যে যেহেতু একটা দ্বন্দ্ব রয়েছে, তার জন্য ওখানে কোন রকমের স্মারক তৈরি করার সম্মতি তিনি কোনোদিনই দেবেন না। আর তৃতীয়ত বিজ্ঞান গবেষণা এবং
সংস্কৃতির যে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হুমায়ুন কবির, তিনি বললেন ওখানে স্মারক তৈরি করলে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হবে এবং ক্ষতি হবে ওখানকার প্রকৃতির। প্রথমেই এই তিনটি সমস্যা সম্মুখীন হলেন একনাথজি। এবং যেমন স্বামীজির কাছে আমরা অনুপ্রাণিত হই, এই একনাথজির এই যে শিলাস্মারক তৈরি করতে গিয়ে তার যে বিভিন্ন রকমের পদক্ষেপ, তার দ্বারাও কিন্তু আমরা বিভিন্নভাবে অনুপ্রাণিত হতে পারি, সমৃদ্ধ হতে পারি। আমাদের দৈনন্দিন জীবনযাপনে এই ধরনের সমস্যা আসলে কিভাবে সেটা মোকাবিলা করব, তারও কিছু কিছু নিদর্শন, কিছু কিছু হিন্ট আমরা কিন্তু তার জীবন থেকে পেতে পারি। প্রথমে তিনি হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। বারবার তিনি অনুরোধ পাঠাচ্ছেন, কিন্তু কবির সাহেব অস্বীকার করছেন, বলছেন দেখা করব, দিয়ে দেখা করছেন না, মানে এড়িয়ে যাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে বহুবার চেষ্টা করার পরে যখন এটা হলো না, তখন তিনি একটু বুদ্ধি খাটালেন। রামকৃষ্ণ মিশনের কিছু সন্ন্যাসীর সাহায্যে তিনি একটি প্রেস কনফারেন্স ডাকলেন এবং প্রেস কনফারেন্স ডেকে সেখানে তিনি বললেন যে এই বাংলার বীর পুত্র পূজ্য স্বামীজির একটি স্মারক তিনি বানাতে চাইছেন, কিন্তু এই বাংলারই একজন মন্ত্রী যিনি এখন কেন্দ্রে রয়েছেন সংস্কৃতির দায়িত্বে, বিজ্ঞান গবেষণার দায়িত্বে, তিনি এতে বাধা সৃষ্টি করছেন, তিনি চাইছেন না এখানে এই মহান বঙ্গ সন্তানের কোন স্মারক তৈরি হোক। পরের দিন খবরের কাগজে সর্বত্র লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরের চেতনা জাগ্রত হল, তিনি ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ তিনি একনাথজিকে ডেকে পাঠালেন এবং একনাথজিকে বললেন যে আমি ওখানে গান্ধী মণ্ডপ তৈরি করতেও বাধা দিয়েছিলাম, এটাতেও আমার বাধা আছে, কিন্তু তোমরা করলে, করতে পারো, অদ্ভুত ভাবে এক ধরনের স্বীকৃতি তিনি দিয়ে দিলেন। প্রথম পর্যায়ে তিনি কিন্তু সফল হলেন। তারপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী ভক্তবৎসল, তিনি তার বিষয়ে খোঁজ করতে লাগলেন যে তিনি কাদের দ্বারা প্রভাবিত হন। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর কথা শোনেন এবং জানতে পারলেন যে জীবনের অন্যান্য ক্ষেত্রে শঙ্করাচার্য কাঞ্চি কামকোটি পীঠমের শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর কথা তিনি শোনেন। ব্যাস তখনই তিনি শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সঙ্গে দেখা করলেন এবং ওনার কাছে সাহায্য চাইলেন যে কিভাবে আমি এগিয়ে এই বিষয়ে পণ্ডিত নেহরুর সম্মতি পেতে পারি। তখন বলেইছি আগে যে চীনের সঙ্গে যুদ্ধে ভারতবর্ষের তখন একটা সংকটময় সময়, সেজন্য এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, এরকমই শাস্ত্রীজি বললেন এবং বললেন যে আমি কিছুদিন পরে তোমাকে জানাচ্ছি। ইতিমধ্যে একনাথজি কিন্তু বসে থাকলেন, তিনি তার ভূমি তৈরি করতে লাগলেন, বিভিন্ন সাংসদদের সাথে, বিভিন্ন মন্ত্রীদের সাথে তিনি দেখা করতে শুরু করলেন, এ বিষয়ে তাদেরকে জানাতে শুরু করলেন, তাদের সম্মতি ইত্যাদি সব সংগ্রহ করতে লাগলেন। আর ঠিক কিছুদিন পরে শাস্ত্রীজি তাকে ডেকে পাঠালেন এবং বললেন তুমি কিছু আমাদের সাংসদদের সম্মতিসূচক
তুমি সই সংগ্রহ করে নিয়ে এসো, যে তারা সকলেই চান যে এই শিলাতে একটি স্মারক তৈরি হোক কন্যাকুমারী। তিনি তিন দিনের মধ্যে 323টা সই জোগাড় করে নিল। 323 জন সাংসদ তাকে সম্মতি সূচক সই দিলেন। শাস্ত্রীজি তো অবাক হয়ে গেছিলেন, কিন্তু এই যে চমৎকারী কাজ, এই যে অভূতপূর্ব ফল, তার পেছনে কিন্তু একটা পরিশ্রম, ক্রমাগত সেই কাজের পেছনে যে পরিশ্রম তারই ফল কিন্তু এটা। নিরলস তিনি চেষ্টা চলে চালিয়ে গেছিলেন, তারই ফল এটা। যাই হোক, সংসদে 323টি সাংসদের যখন সই সেখানে পৌঁছল, পণ্ডিতজিও কোন রকমের আপত্তি জানালেন না, সম্মতি পাওয়া গেল। এবং এদিকে কাঞ্চির শঙ্করাচার্য তার সঙ্গেও কথা বলে তার সম্মতি নিয়ে, এবং তিনিও চান শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দের স্মারক, আপত্তি কিসে, সম্মতি, তারও সম্মতি আছে। এই সমস্ত তথ্য নিয়ে তিনি শ্রী ভক্তবৎসলমের কাছে পৌঁছলেন। ভক্তবৎসলম তো এসব দেখে আর কোন রকমের আপত্তি তার নেই, তিনি বললেন ঠিক আছে তুমি করে। বলেই তিনি বললেন যে ঠিক আছে, তবে স্মারকটি 15 ফুট/15 ফুটের মধ্যে তোমাকে, মন্দিরের মধ্যে তোমাকে তৈরি করতে হবে। এই সমস্ত ভারতবর্ষকে উজ্জীবিত করবে, প্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে। আর এই ছোট্ট একটি স্মারক কি করে তা হতে পারে? কিন্তু ভক্তবৎসলম কিন্তু আর ওই স্পেস, ওর চেয়ে বড় স্পেস তিনি দিতে রাজি হলেন। তখন এই যে মানুষের ধৈর্য, তারপরে লেগে থাকা, এই পারসিভারেন্স, এন্ডিওরেন্স, এই সমস্ত গুণাবলী না থাকলে মানুষ কিন্তু মহৎ কাজ করতে পারে না। এবং তিনি খুব পেশেন্সের সঙ্গে, খুব ধৈর্যের সঙ্গে তিনি সেখান থেকে বললেন যে ঠিক আছে, তাহলে আমি আরো যারা যারা রয়েছে, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু, আমাদের প্রধান প্রধান আমাদের আইনের ক্ষেত্রে যিনি প্রধান, এমসি চাগলা, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং শঙ্করাচার্যের কাছ থেকে তাদের সঙ্গে আলোচনা করে তাদের যে নকশাটা পছন্দ হবে সেই রকম নকশাটা নিয়ে আমি আপনার কাছে আসছি। তিনি তখন এসকে আচারী তখন ছিলেন স্থপতি, যিনি নকশা তৈরি করেছিলেন, এবং একটা নকশা তৈরি করে তিনি পৌঁছলেন শঙ্করাচার্যের কাছে। এবং শঙ্করাচার্য যে নকশাটি পছন্দ করলেন সেই নকশাটা নিয়ে গিয়ে তিনি দেখালেন যে অবশেষে এরা সকলেই বলেছে যে এই নকশাটা পছন্দ। তো তিনি দ্বিতীয়বার শ্রী ভক্তবৎসলম আর দ্বিতীয়বার চিন্তা না করে বললেন যে ঠিক আছে এই নকশাটাই হোক। তিনি বললেন যে এটা কিন্তু 130/56 ফুট। তিনি সম্মতি দিয়েই দিয়েছিলেন, এবং যেহেতু শঙ্করাচার্য, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এরা সকলেই সম্মতি দিয়েছে, তখন তিনি আর না করতে পারলেন না। প্রথম পদক্ষেপে তিনি জয়ী হলেন। অর্থাৎ অফিসিয়াল যত রকমের বাধা বিপত্তি ছিল সেগুলোকে তিনি ওভারকাম করতে সক্ষম হলেন। এইবার তিনি সেখান থেকে
নকশা তৈরি হয়ে গেছে, কিন্তু নকশা অনুযায়ী কাজ করতে গিয়ে দেখলেন টাকার প্রয়োজনীয়তা। সমিতি থেকে প্রথমে 40,000 টাকা ধার্য করা হয়েছিল, কিন্তু বাজেট তৈরি করতে গিয়ে দেখা গেল 4,00,000 টাকা হয়ে গেছে। কি হবে, কিভাবে টাকা সংগ্রহ করা যাবে? তো তখন এই ভাবনাও যে মানুষের ভাবনার কি ব্যাপ্তি, স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন একটি মানুষ ভাবছেন তখন তার ভাবনার গতিবিধি কি অভূতপূর্ব দিকে যায় তারই একটি নিদর্শন এখানে আমরা একনাথজি রানাডের পরের পদক্ষেপে পাচ্ছি। তিনি অর্থ সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন যে না, কিছু মানুষ সেখানে ছিলই তখনকার দিনে, বিল্লাদের মতন বিত্তবান মানুষেরা যারা সহজেই বহু টাকা দিয়ে দিতে পারতেন, আরো কিছু সংগঠন, আরো কিছু সেরকমের ধনী মানুষ যারা টাকা দিতেই পারতেন, কিন্তু তিনি ভাবলেন না, ভারতবর্ষের মানুষের জন্য তৈরি এই শিলাস্মারক ভারতবর্ষের মানুষের স্পর্শ, অনুদান, ভালোবাসা দিয়ে তৈরি হবে প্রত্যেকটি ভারতবাসীর। এবং তখন তিনি 1 টাকা এবং 2 টাকা কুপন তৈরি করলেন, স্বামীজির কথা লিখে সেই কুপন গুলো তৈরি হয়েছিল, এখনো অনেকের কাছে সেই কুপন গুলো আছে। আর এই সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমি আমার এক বন্ধু উকিল, আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ বন্ধু উকিল, তার সঙ্গে দেখা করতে গিয়ে তিনি বললেন, তার সঙ্গে যখন কথা প্রসঙ্গে আমি বললাম যে এই সম্পর্ক তৈরি করতে এসেছি আপনাকে সম্পর্ক, উনি তো একেবারে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন, আরে আমার আমার কলেজ জীবনে আমি ওই বিবেকানন্দ রোডের পাশে হাতিবাগানে ওই অফিসে ছিলাম যেখানে একনাথজি রানাডে থাকতেন কলকাতায়, প্রথম আমি ওখানে থেকেই পড়াশোনা করেছি, আর পরবর্তীকালে আমার স্ত্রী ওর সাথে দীর্ঘদিন জড়িয়েছিলেন, এবং তার কিভাবে কিভাবে ওই শিলাস্মারকের সঙ্গে তার সম্পর্ক, সে সম্পর্ক কারণ এই 1 টাকা 2 টাকার কুপন প্রায় সমস্ত ভারতবাসীর কাছে ছিল, তারা এই স্বামীজির স্মৃতিতে, স্বামীজির ওই শিলার স্মৃতিতে তারা কিন্তু দিয়েছিলেন, ভালোবেসে দিয়েছিলেন, এবং তাদের মধ্যে ওই বোধ জাগ্রত করেছিলেন একনাথজি যে তুমিও কিন্তু এই শিলাস্মারক তৈরি করার পেছনে তোমারও অবদান রয়েছে। তো এইভাবে প্রায় 85,00,000 টাকা এই 1 টাকা 2 টাকার কুপন থেকে তৈরি, 4,00,000 বাজেট হয়েছিল, 85,00,000 তৈরি হলো, এবং তারপর প্রত্যেকটি রাজ্য থেকে সেখানকার মুখ্যমন্ত্রীরা দান করেছেন, এমনকি এই পশ্চিমবঙ্গে বামপন্থার যে ইয়ে ছিল তাদের শাসনকালে, সেই সময়কালে তারাও করেছিল দান, এবং প্রত্যেকটি আরো বহু জায়গা থেকে প্রথমে যে দানটা এসেছিল সবচেয়ে বেশি দান সেটা হচ্ছে চিন্ময়া মিশন থেকে, প্রায় 10,000 টাকা বোধ হয় ফার্স্ট ডোনেশন, এবং তারপরে দেখা গেল সেটা প্রায় 1,30,00,000 টাকা সংগ্রহ হয়েছে, এবং সেই 1,30,00,000 টাকা দিয়ে এই কাজ শুরু হয়ে গেল। অল্প অল্প করে টাকাটা এসছে, একবারই অতটা আসেনি, ধীরে ধীরে সংগ্রহ করতে করতে সেই তখন থেকে শুরু হয়ে গিয়ে প্রায় 1970 সালে যখন ওটা উদ্বোধন, যখন উদ্বোধন হলো ততক্ষণে এই এত টাকা প্রায় সংগ্রহ এবং সেটার পেছনে খরচা, এবং প্রায় 600-এরও অধিক শ্রমিক পাথর কাটা থেকে শুরু করে সেই মূল যে ভূমি সেখান থেকে গিয়ে ওই
দ্বীপের মতন যে প্রস্তর খণ্ড সেখানে গিয়ে সব কাজ শুরু হলো, বিরাট নির্মাণ কাজ। এবং সেই নির্মাণ কাজে বহু শ্রমিক লেগে রইল। এবং এখানেও দেখে নিতে হবে, তখনকার দিনে একনাথজি প্রত্যেকটি শ্রমিকের বীমা করিয়ে রেখেছিলেন। যদিও মা কন্যাকুমারিকার আশীর্বাদে কারোর সেরকম কোনো ক্ষতি হয়নি এবং সেই শিলা স্মারক তৈরি হল। এই শিলা স্মারকের স্বামীজির যে মূর্তি, সেই মূর্তি স্থাপন সম্পর্কেও একটা দারুণ গল্প আছে। আমরা যেরকম কি জানলাম যে ওখানে শিলাতে স্বামীজি ধ্যান করেছিলেন, তাহলে ওই ধ্যানস্থ মূর্তির কথাই প্রায় সকলেই প্রস্তাব দিয়েছিল যে ধ্যানস্থ মূর্তি হবে। কিন্তু একনাথজি বললেন না, এটা হচ্ছে কর্মে মানুষকে উজ্জীবিত করার জন্য স্বামী বিবেকানন্দর যে মূর্তি, সেই মূর্তি দরকার। তিনি বারবার বলছেন, উৎষ্ট জাগ্রত প্রাপ্তি বোধ। তো সেই উঠে জেগে যতক্ষণ না আমার কাজটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমি স্থির হয়ে বসবো না, আমি ততক্ষণ শান্ত হব না, আমি ততক্ষণ কিন্তু নিজেকে আটকে রাখবো না, চলেই যাব। তো এই এই গমনোদ্যত চলমান একটি মূর্তি কিন্তু তিনি চাইলেন। এবং প্রচুর মডেল ডিজাইনার্সদের তিনি বললেন, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও কিছু শিল্পী গিয়েছিলেন। এবং সেখানে জে জে আর্ট কলেজের শিল্পী তার যে মডেলটি ছিল, সেই মডেলটি স্বীকৃতি পেল। এবং সেই মডেলটিতে দেখা যাচ্ছে স্বামীজি দাঁড়িয়ে এক পা এগিয়ে এগিয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে সেটার সম্পূর্ণভাবে স্কাল্পচারদের দিয়ে তৈরি করে সেটাকে ওখানে স্থাপন করা হল। এবং 2 সেপ্টেম্বর 1970 সালে উদ্বোধন হল বিরাট উৎসব করে। এবং তখনকার রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ সকলেই উপস্থিত ছিলেন। এবং মহা ধুমধাম করে এই শিলা স্মারকের উদ্বোধন হল। তো এই যে ভাবনা থেকে ভাবনার নির্মাণ এবং ভাবনার নির্মাণ থেকে কর্মে পরিণত হওয়া এবং বাস্তবায়িত হওয়া, এর যে যাত্রাপথ, সেই যাত্রাপথ থেকে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো আমরা তো সেই শিক্ষা অবশ্যই পেলাম, এবং পরবর্তীকালে একনাথজি ভাবলেন যে শুধুমাত্র এই প্রস্তর তৈরি শিলা স্মারক নয়, একটি জীবন্ত স্মারক তিনি তৈরি করতে চাইলেন। এবং এই জীবন্ত স্মারক তিনি 1972 সালে বিবেকানন্দ কেন্দ্র নামে একটি সংগঠন, যেখানে স্বামীজির সেই প্রথম যে স্বপ্নের কথা বলেছিলাম, নিঃস্বার্থ পরহিত চিকিৎসু কিছু মানুষ যারা ভারতবর্ষের উন্নতি প্রকল্পে গ্রামে গ্রামে গিয়ে কাজ করবে, তাদেরকে নিয়ে একটি সংগঠন তৈরির কথা। তো আরো অনেক কিছু বলার ছিল, তো আজকে এটুকু বলেই আমি স্বামীজিকে প্রণাম করে, শ্রী একনাথজি রানাডেকে প্রণাম জানিয়ে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলেই আমার প্রণাম নেবেন।